এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এদিকে নজর রাখতে হচ্ছে আরজি করে বোমাতঙ্ক চিকিৎসকদের অবস্থান মঞ্চের সামনে ব্যাক আর সেই ব্যাককে ঘিরেই রহস্য ঘনীভূত হচ্ছে আরজি করে বম্ব স্কোয়াড আরজি করে বম্ব স্কোয়াড ইতিমধ্যেই পৌঁছেছে এবং পুলিশ ঘিরে রেখেছে গোটা এলাকা প্রবেশের একটি পথও বন্ধ করে দেওয়া হয়েছে আরজি করে বোমাতঙ্কের ঘটনা এবং যেই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে রীতিমতন সেখানে উত্তেজনা চিকিৎসকদের অবস্থান মঞ্চের সামনে একটি ব্যাগ রাখা রয়েছে আর সেই ব্যাগকে ঘিরে ইতিমধ্যে রহস্য তৈরি হয়েছে আরজি করে পৌঁছেছে বম্ব স্কোয়াড একটি পরিত্যক্ত ব্যাগ আর সেই ব্যাগ ঘিরে বোমাতঙ্ক তৈরি হয়েছে হাসপাতালে পৌঁছেছে ইতিমধ্যে বম্ব স্কোয়াডের পাশাপাশি আরজিকর হাসপাতালের যে অবস্থান মঞ্চ সেই মঞ্চও ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফে আমরা এই মুহূর্তের পরিস্থিতি কি জানবো আমাদের প্রতিনিধি সৈকতের কাছ থেকে সৈকত একটা ব্যাগ আর সেই ব্যাগকে ঘিরে রীতিমতন বোমাতঙ্ক এই মুহূর্তে কি পরিস্থিতি আমরা এই মুহূর্তের পরিস্থিতি জানবো তবে আপনাদের আরো একবার জানাই আরজি করে বোমাতঙ্ক তার কারণ চিকিৎসকদের যে অবস্থান চলছে টানা অবস্থান চলছে আপনারা জানেন সেই ছবি লাগাতার আমরা আপনাদের দেখাচ্ছি আর ঠিক সেই অবস্থান মঞ্চের সামনে একটি ব্যাগ রয়েছে যেই ব্যক্তি মার্ক করে আমরা দেখাচ্ছি একটি ব্যাগ রয়েছে আর সেই ব্যাগকে ঘিরেই রীতিমতন প্রশ্ন তৈরি হয়েছে একটি রহস্য তৈরি হয়েছে যে এই ব্যাগে কি রয়েছে আরজি করে ইতিমধ্যেই পৌঁছে গেছে বম্ব স্কোয়াড জরুরি বিভাগের সামনে ধর্ণা মঞ্চ আর সেই ধর্ণা মঞ্চের সামনেই একটি ব্যাগ রয়েছে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সৈকতের কাছে সৈকত এই মুহূর্তে কি জানা যাচ্ছে কারণ একটি ব্যাগ আর সেই ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক তৈরি হয়েছে সৈকত একদমই আরজিগড় হসপিটালের জরুরি বিভাগ অর্থাৎ এমার্জেন্সি সেই এমার্জেন্সি বিল্ডিংয়ের সামনে যেখানে এতদিন ধরে জুনিয়র চিকিৎসকরা তারা বিক্ষোভ করছিলেন ধর্ণা মঞ্চ সেই ধর্ণা মঞ্চেই একটি পরিত্যক্ত ব্যাগ এবং সেই পরিত্যক্ত ব্যাগকে ঘিরে রীতিমতো বোমাতঙ্ক ছড়িয়েছে এই বোমাতঙ্ক ছড়ানোর ফলে সিআইএসএফ গোটা এরিয়াটাকে একেবারে পুরো খালি করে দিয়েছে কর্ডন করে দিয়েছে এই মুহূর্তে কলকাতা পুলিশের বম্ব স্কোয়াড ঘটনাস্থলে এসে পৌঁছেছে ঘটনাস্থলে কলকাতা পুলিশের বম্ব স্কোয়াড এবং বম্ব স্কোয়াডের আধিকারিকরা সিভিল ড্রেসে প্রথমে ঘটনাস্থল ঘুরে নিলেন তারপরে বম্ব স্কোয়াডের যে স্পেশাল ড্রেস আছে সেই ড্রেস পরেই যে পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছে সেই ব্যাগটি তারা চেক করবে এই মুহূর্তে গোটা এলাকা সিআইএসএফ এর তরফ থেকে কর্ডন করে দেওয়া হয়েছে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং এই বোমাতঙ্কের জেরে আরজিকর হসপিটালের যে মেন দুটো গেট সেই দুটো গেটের একটি গেট কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে সিআইএসএফ এবং কলকাতা পুলিশের আধিকারিকরা তারা বারংবার এসে এই এলাকার এই যে কর্ডন করে দেওয়া হয়েছে এই কর্ডনের আশপাশে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে বারংবার সরিয়ে দিচ্ছেন নিরাপত্তাজনিত কারণে সব মিলিয়ে আরজিকর হসপিটালের এমার্জেন্সি বিল্ডিংয়ের সামনে বোমাতঙ্ক একটি পরিত্যক্ত ব্যাগ সেই পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক এবং বোমাতঙ্কের ফলে বম্ব স্কোয়াড ঘটনাস্থলে এসেছে এবং এই এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে ঘটনাস্থলে পরিত্যক্ত ব্যক্তি এখনও পর্যন্ত পড়ে রয়েছে যে ব্যক্তিকে ঘিরে বোমাতঙ্ক সেই ব্যক্তি সকাল থেকে ওই জায়গাতেই পড়েছিল সকাল থেকেই ওই জায়গাতেই পড়েছিল এবং এবং এই মুহূর্তে যে স্নিফার ডগ এনে ব্যক্তি চেক করা হচ্ছে গোটা সরাসরি দেখতে পাচ্ছি আমরা স্নিফার ডগ এনে কলকাতা পুলিশের যে বম্ব স্কোয়াড সেই বম্ব স্কোয়াড স্নিফার ডগ এনে গোটা ঘটনাস্থল চেক করছেন দুটি স্নিফার ডগও আনা হয়েছে খতিয়ে দেখা হচ্ছে গোটা এলাকাটা ধন্যবাদ সৈকত তোমাকে পরে আবারও তোমার কাছে আপডেট নিয়ে দিতে ফিরবো আরজি করে বোমাতঙ্ক চিকিৎসকদের অবস্থান মঞ্চের সামনে ব্যাগ ঘিরে রহস্য আরজি করে ইতিমধ্যেই পৌঁছে গেছে বম্ব স্কোয়াড ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা